নওগাঁর নিয়ামতপুরে মাঠের পর মাঠ সবুজের সমারোহ, রোপা আমনের ক্ষেত দেখে মনে হয় এ যেন আবহমান বাংলার উদ্ভাসিত এক রূপ। কৃষকের সোনালি স্বপ্ন যেন লুকিয়ে আছে সবুজের মাঝে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে কয়েক মাসের ব্যবধানে চোখ খুললেই দেখা যায় মনোমুগ্ধকর সবুজ ধান ক্ষেতের অপূর্ব দৃশ্য। যতদূর চোখ দেয় শুধু সবুজ আর সবুজ, এসব সবুজ এক একটি ধান ক্ষেতের মাঠ। সময় মতো চারা রোপণ, আগাছা পরিষ্কার ও কীটনাশক প্রয়োগ করা সহ নানা ধরনের পরিচর্যার কাজ করতে হয় কৃষকদের। চারা রোপণ শেষে প্রকৃতির খেয়ালে তা গাঢ় রং ধারণ করেছে। এখন সেই চারা গাছগুলো বড় হয়ে থোর হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কৃষকেরা জানান, বোরো মৌসুমে ধানের ভালো ফলন ও ন্যায্য দাম পাওয়ায় তারা খুশি। তাই এবার আষাঢ় মাসের শেষ সপ্তাহে আমন চারা রোপণ করেছে তারা। কৃষকরা আশা করছেন আশ্বিন মাসের শেষ সপ্তাহে নতুন ধান ঘরে তুলবেন। কিছু এলাকায় বৃষ্টি কম হয়, সেচ পাম্পের মাধ্যমে সেচ দেওয়ায় তাদের খরচ কিছুটা বাড়বে বলে জানান। নিয়ামতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার 8টি ইউনিয়নে 29,433 হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বোরো মৌসুমে ধানের ফলন ভালো হওয়ায় এবং বাজার মূল্য বেশি থাকায় এই উপজেলার কৃষকরা অন্যান্য ফসলের চেয়ে ধান চাষে অনেক আগ্রহী হয়ে উঠেছেন।